আচ্ছা টিঙ্কু, তোর কাছে কি এমন কোনো ছেলে আছে যে চাকরি করতে চায়? হ্যাঁ, আমি তো নিজেই একটা চাকরির খোঁজ করছি। আসলে আমার বস এমনই একটা ছেলেকে চাকরি দিতে চায় যে নিজেকে কন্ট্রোল করতে পারে। তাহলে তো চাকরিটা আমি পাবো। কেন, কি করে? শীতের রাতে আমি যদি একবার ল্যাপের তলে ঢুকে যাই, আর যদি 10টার দিকেও আমার মুতা চাপাই, তাহলে সারা রাত মুতি না, একবারে সকালে উঠে মুতি। তাহলে তুই চিন্তা করে দেখ আমি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারি। ভাবছি আমার প্রেমিকাকে খাওয়াইতে নিয়ে যাব, তো কোন জায়গা নিয়ে গেলে ভালো হয় বলতো? আচ্ছা, তোর প্রেমিকা কোন ক্লাসে পড়ে? আমার প্রেমিকা ক্লাস 7-এ পড়ে। তাহলে তুই আগে ওকে একটা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যা, দিয়ে পোলিও খাওয়াগা। মুখ থেকে তো দুধের বোতল ছুটেইনি, আবার অত ভালোবাসার কি আছে বে? পুরো এলাকাটা আমার, আর তুমি এখানে পায়তারা মুমারাইতে এসছো? কাটে ফেলে দিব কাটে। আবে কবুল বলিস না, দেখ এত বড় ভুল করিস না, কবুল বলিস না, বলিস না। একলাই বসে বসে কি দেখছিস বে? আর কাকে বা কবুল বলতে মানা করছিস? আবে আমি আমার বিহার ভিডিও গুলা দেখছি নু, তখন তো কবুল বলেছি বলেছি, আবার ভিডিও তো কবুল বলে ভুল করনু জানিস। বুঝলি রে ভাই, চোখে ধুয়ে একটা প্রেমিকা পেয়েছিনু, এত কিপ্টের কিপ্টে সারাদিন শুধু মিস কলই মারা গেল, কোনোদিন ফোন করলে না। তাহলে তোরটা তো মেলাই ভালো বে, আমারটা এত কিপ্টের কিপ্টে যে মিস কল দেওয়ার পরও ব্যালেন্স চেক করে জানিস। মরি যাব। কি ব্যাপার বে, একলাই বসে বসে তো হাসছিস কেন? আর বলিস না ভাই, আমি বালিয়া থেকে আসছি টোটোতে চাইপে, তো একটা লোক নয়নডাঙ্গার সামনে বিক্রি করছে যে 20 টাকায় নিয়ে যান বাঘের খাঁচা, 20 টাকায় বাঘের খাঁচা। তো আমি ও টোটোওয়ালাকে বললু যে একটু দাঁড়াও তো ভাই, দেখি 20 টাকায় কি বাঘের খাঁচা পাওয়া যাচ্ছে। তারপরে যাইয়া কি দেখছি জানিস? কি দেখলি রে ভাই? আবে যাইয়া দেখছি যে জাইংহে বিক্রি করছে বে, জাইংহে, ওইটাও বেলে ভাই। বিহের সময় বহু কত সাজাই কেনে বে? আবে তু কোনোদিন কোনো দোকানে মাল কিনতে যাসনি? দেখবি জিনিস যতই খারাপ হোক, প্যাকিং কিন্তু একবারে জব্বর করি করে। ঠিকই বলেছিস রে ভাই। হ্যাঁ, হ্যালো। আবে ওদিকে যায়, হ্যালো হ্যালো কর। এই কোন দেশের মাইয়া রে তুই, রূপেতে আমার মনটা। হ্যালো 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 বেবি, কেমন আছো, ভালো আছো? দেখতে পাস না এখানে শুটিং চলছে বে, আর এখানে ভালো খারাপ মারাইতে আসছে, চল হাঁটে এখান থেকে। শালা শান্তিতে একটু বিগো ভিডিও শুটিং করতে পাবো না। এই লে চালু কর, চালু কর। এই কোন দেশের মাইয়া রে তুই। ও ভাই, এখানে শুটিং চলছে নাকি? শুটিং শুটিং না, শুটিং চলে না, খিচড়ি নাচ্ছি। আসো খাবে, খেয়ে যাও খেয়ে যাও। সব মনে হচ্ছে এখানে ঢং দেখাইতে চলে আসছে, এই শুটিং করবো না। এ দাদা, 10 টাকা দে না রে দাদা, আইসক্রিম কিনে খাবো। হ্যাঁ, ঠান্ডার দিন আইসক্রিম খাও, তো ঠান্ডা লাগুক। দিয়ে তোমাকে আমি ডাক্তারের বাড়ি বাড়ি নিয়ে ছুটে বেড়াই, টাকা ফাঁকা নাই, হাট। ঠান্ডা কি করে লাগবে রে দাদা, আমি তো সোয়েটার পরে খাবো। তুই আমাকে খ্যাপা পালি বল, সোয়েটার পরে আইসক্রিম খেলে ঠান্ডা লাগে না? হাট এখান থেকে। তাহলে তুই একটা কাজ কর, ওদের রাস্তার ধারে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, 10 টাকা দে, ওকে সাহায্য করব। হ্যাঁ, এটা ঠিকই বলেছিস, এটা একটা ভালো কাজ, এলে 10 টাকা। কিন্তু কই বয়স্ক লোকটাকে তো দেখতে। কি হয়েছে বাবে, কি হয়েছে? লোককে বকা পেয়েছে লাই, আর বগলের তলে উঠাকে বে। এই তুই বাড়িয়ালি বাড়িয়াই, আর তোমরাও বোকা, দেখে চলে যাচ্ছ।
এতটুকু ছেলের কোনোদিন দেখেছ? এত বড় বড় দাড়ি হয়? এ তোরা হোটলি এখান থেকে ভাই। ভাই করতে দে, ভাই করতে দে, এই ভিডিওটা করে না সবারই হেভি ভাইরাল হয়েছে বে। তোরা সবাই কি বোকা বানাবি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নেবো? হোটলি তোরা এখান থেকে ভাই, ভিডিও হবে না, হট। দিল দি ও গে মা গে মা, কত গালি টাকা বে। না এটা কালাওয়া ঠিক হবে না, পাপ হবে। তো এক কাজ করি, টাকা গালা এখানে থিয়ে চলে যাই, যার টাকা হবে সে লিয়ে চলে যাবে। আচ্ছা তো এই লোকটারই। ওই ভাই, ওই তুমি পোলার উপর উঠছো কেন? ছ মাস থেকে তুমি কারেন্টের বিল দাওনি, আজ তোমার কারেন্ট তার ফার সব কেটে ফেলে দেবো। কারেন্ট কাটবে তো? ঠিক আছে কেটে দাও, পোল তোমার কারেন্ট তোমার, কিন্তু জমি তো আমার। আমিও দেখছি তুমি নিচে কিভাবে নামছো। এই দেখো বসনু নামো, এবার নিচে নামে দেখো খালি। ইয়া তো মহা মুশকিলে পড়ে গেন রে ভাই, জীবন ধরে বুঝিয়ে গেনু, তাও কোনো দিন বুঝতে পারলে না। পই পই করে বুঝাইনু যে কোনো জিনিস কিনার আগে দেখে কিনবি, তা না করে যাই তাই কিনে লিয়ে এসে খেয়ে লিছে। হ্যাঁ কি হলো বে, এত চেঁচাছিস কেন? আর বলিস না ভাই, আজ আমার মায়ের সাথে প্রচুর মারামারি ঝগড়া জানিস তো। মায়া রাগ করে দোকান থেকে বিষ বুলা কুঠে কার কি একটা সিরাপ কিনে খেয়ে লিয়েছে জানিস, বেকার খালি টাকা খরচা। তাহলে তো তোরই ভালো বে, তোর মায়া এখনো বেঁচে আছে। ভালো, তুমি এখানে ভালো মারাইতে আসছো? আবে বিষটা খাইবে খাইক, দোকান থেকে টিভিতে খেলা দেখনু রে ভাই, আর যা শেয়ার সাইয়ারের মার মাইরে মাইরে ধুইনে দিলে, তুই দেখিসনি? আমি আবার দেখবো না, আমার ঘরে টিভি তো 24 ঘন্টাই অন থাকে বে। কেন তোরা টিভি বন্ধ করিস না বে? গরিব মানুষ ভাই, ছোট্ট একটা টিভি আছে, তোতে খালি অন করার সুইচ আছে, অফ করার সুইচ নাই। সালা খ্যাপা, যেটাই অন করার সুইচ ওটাই তবে অফ করার সুইচ। আবে ওইটাই অফ করার সুইচ, দাঁড়া দাঁড়া। হ্যালো বউ, আরে 6 বছর আগে যে সুইচ। কি হলো রে ভাই, তোর এই জন্মে বিয়ে হবে তো? ওই একটাই ব্যাপার রে ভাই, ওই টাকা পয়সা লেনদেন। একটা মেয়ের বাপের কাছ থেকে টাকা পয়সা চাইতে তো লজ্জা করে না? একটা বাপ আর বেটিকে দিয়ে দিচ্ছে, তারপরেও তুই টাকা পয়সা চাইছিস? এইরকম ছেলে পেলে না শ্বশুরের টাকার গাড়ি নিবে, আর ওই গাড়িটি চেপে ফুটানি রেখে বেড়াইবে। আবে অতই যদি ফুটানি আছে না, তো নিজের টাকায় কিনা ফুটানি দেখা। আবে শালা, ওরাই আমার কাছে উল্টা টাকা পয়সা চাইছিল। মা, 5 দিন থেকে হাতের তেলে চুলকাইছে কত বে। আরে ভাই, হাতের তেলে চুলকালে নাকি পয়সা পাওয়া যায়? হ্যাঁ আমিও শুনেছি নু। তাহলে দেখ তো ভাই আমার হাত খান, টাকা পাবো কি? কই দেখি দেখি দেখি। ছি ছি ছি, ইয়া যে তোর হাত একবারে চুলকানিতে ভর্তি বে। টাকা পাবি, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা, দিয়ে দেখ গা তোরই কত টাকা। পকেট মারছিলি কেন বে? পকেট কেন মারছিলি? 10 দিন থেকে কিছু খাইনি। হ্যাঁ 10 দিন থেকে কিছু খাইসনি? এলে 10 টাকা যা কিছু খাই লেগা। আবার কি হলো বে? আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেলছে। হ্যাঁ প্রেমিকা ছেড়ে চলে গেলছে? এলে যা আছে লিয়ে চল যা যা। এ ভাই বাঁচা, আমাকে বাঁচা ভাই, মাইরা ফেলিয়ে দিবে রে ভাই, ও ডাইনি আজ আমাকে মাইরা ফেলিয়ে দিবে, বাঁচা ভাই। কি হলো তোর বে, ওরকম করে হাঁপাছিস কেন? আর বলিস না ভাই, আমি আর আমার প্রেমিকা পার্কে বসে প্রেম করছি নু, তো প্রেমিকা আমাকে বললে যে তোমার লেগে আমি সব কিছু ছেড়ে দিতে পারি।
তো আমিও বুননু যে তুমি আমার লেগে তোমার বাপ মা ঘর বাড়ি বিষয় সম্পত্তি সব ছেড়ে দিবে। তো প্রেমিকা বললে হ্যাঁ সব ছেড়ে দিব। হ্যাঁ ইয়ে তো ভালো কথা, তাহলে মায়াটা তোকে কত ক্ষমা করে দিও ভাই, আমাকে দেখতে পাইনি। আবে কার সাথে কথা বলছিস জানিস? ভাইয়ের পা ধরে ক্ষমা চা। আবে আমি কে তুই জানিস? আমার সাথে পাঙ্গা লেওয়ার আগে না নবার ভাইবে। কি ব্যাপার বে, রাস্তায় এরকম বাঁদরের মতন লাফাচ্ছিস কেন? আর বলিস না ভাই, আমার শরীরের যা অবস্থা সে লেগে গেলছিল ডাক্তারের কাছে। তো ডাক্তারে বলছে তোমার শরীরটা খুব দুর্বল, ছাল সমেত ফল খাবে। ছাল সমেত ফল খাইতে বলেছে? এখানে লাফালাফি করছিস কেন? ওইটাই করেছিল রে ভাই, সকালে ছাল সমেত নারকেল খেলিয়েছি, এখনো এখানে আটকে আছে জানিস। ওই লেগে লাফাছি জুতির নামে।